প্রত্যেকটা মহিলাকে আমরা আমাদের সাথে যুক্ত করবো, এইগুলো আমার মনে হয়। আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের এই সম্মেলন, এই সম্মেলনে এখনই উপস্থিত হয়ে আমাদের সম্মানীয় পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মাননীয় কৃষ্ণ কুমার মোল্লা এবং আগামী আর দু তিন মাস বা চার মাস যাই থাকুক না কেন, আমি আপনাদের কাছ থেকে সেই রেজাল্টটা যে আমি কি কাজ করেছি পাঁচ বছরে তার রেজাল্টটা আমি আপনাদের কাছ থেকে সামনে নির্বাচন, আপনারা সকলে ভালোভাবে চিন্তা করবেন কোনটা ঠিক কোনটা ভুল, কারণ মতদান কিন্তু একটি ভোট দিয়ে আসলাম এটা কিন্তু কোনো পথ না। আমাকে চিন্তা করতে হবে বেকারিকে গিয়ে দিয়ে আসলাম যে কাউকেই আমাকে মতদান করতে বলেছে, আমার যাকে ভালো লাগবে বা যে কাজ করবে তাকে আমি ভোট দেব। সেই বুঝে ভারত পরিস্থিতি ভারতবর্ষে সেই সব দিক দিয়ে আপনারা পর্যালোচনা করে আপনাদের মূল্যবান ভোটটি আগে ওখানে পাঠালে সে কাজ করবে, যেই দলকে পাঠালে কাজ করবে, যেই দল আপনার পাশে সবসময় থাকে সেই সব দিকগুলো চিন্তা করে বিবেচনা করে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে চলেছেন সে একটি মানুষের জন্মের থেকে এবং বিশ্বের দরবারেও সেটি সমাদৃত সমানভাবে। সুতরাং আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভুলভাবে ভুল